গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বেরিয়েছি, ঠাকুরের একটু ফুল নেব, তাই জন্য বাড়ির সামনেটাতে জাস্ট ওই উঁচু যে রাস্তাটা আছে ওই দিকটা দিয়ে নিচে নামলেই ফুলের দোকানটা পেয়ে যাব। তো এই রাস্তাটা দিয়ে নামতে তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় প্রচণ্ড পায়ে টান লাগে, আর লাগে অবশ্যই, মানে অনেকটা এফর্টও দিতে হয় ওঠার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমি এসেও গেছি, দেখো এটা একটা টেলারিংয়ের দোকান আছে, কিন্তু আমি কখনো বানাইনি, কেমন বানাবে আমি তাও জানি না। তো চলো, চলে এসেছি ফুলটা ঝটাপট নিয়ে, আর ঝটাপট চলে যাই। আর নেওয়া হয়েও গেছে, এবার বাড়ির দিকে যাব। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইকটা উঠলো কতটা উঁচু, আর আমার ফুলটা নেওয়াও হয়ে গেছে, প্রায় বাড়ির দিকে চলে এসেছি। একটুখানি দেখো, জাস্ট এই মোড়টা ঘুরলাম আর আমার ফ্ল্যাট দেখাই যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে এবার পুজোটা দিয়ে নিই, কারণ এখনও কোনো কাজই হয়নি, রান্না টান্নাও করতে হবে আর কি। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, অনেকদিন বাদে আমার ঠাকুর আজকে ফুলই পাবে। ১২টা ১৫, স্নান দান সব কমপ্লিট, ফুল টুল আনতে গেলাম তোমরা তো দেখলেই, আর আমার এইখানে পড়ে রয়েছে সকালবেলা থেকে কিছু জিনিস আনা হয়েছিল, ও গিয়ে নিয়ে এসে মুড়ি আছে, দু রকমের চানাচুর, এইসব আর কি সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। আর একটা, যেহেতু ডিমার্ট আমি পরে যাবো কদিন, তো এই জন্য একটা ছোট্ট সার্ফের প্যাকেট এনে রাখলো, রোজকার এই জামা কাপড়গুলো টুকটাক একটু কাচার জন্য এই আর কি। আর একটা মুড়ি তো এনেছেই বললাম, আর একটু চাল নিয়ে আসলো, চালের বস্তা আনতে গেলে এখন ডিমান্ড যেতে হবে। আর সত্যি কথা বলতে যেহেতু স্কুটিটা নিয়ে যাওয়া যাবে না, তাই নিজেরাও ভাবছি একটু যে মালপত্র নিয়ে একবারে আসবো কি করে, এবার ভাবছি টুকটুক করে কিছু কিছু করে নিয়ে আসবো, একবারে তো আনা সম্ভব না, কারণ একবারে আনতে গেলে অনেকটাই ভারী। 6th মেইন রোড অবধি তাও ঠিক ছিল, মানে আগের ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটে তো সম্ভব না। আর এবার করবো রান্না, রান্না বলতে ভাত বানাবো, কালকে লাউ শাকটা রয়েছে আর চুনো মাছের ঝালটা একটু রয়েছে, তো আর মাছ বানিয়ে নেবো, তাহলেই হয়ে যায়। তো চলো আস্তে আস্তে শুরু করি এইবার। 12টা ১৫তে তোমাদেরকে বলছিলাম যে এই রান্না বান্না এগুলো বাকি রয়েছে, তো রান্না বসিয়ে যে আমি চুপচাপ বসেছিলাম তা নয়। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, এখানে রান্না আমার কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, লাস্ট ভাতটা আমি বসিয়েছি, ভাতটা হলেই আমার হয়ে যায়। আর এখন বাজে হচ্ছে 12টা ৪৭, একটার মধ্যে আমার ভাতও নেই। সকাল থেকেও যে বসেছিলাম এমনটা নয়, স্নানের আগেই আমি পুরো ঘর গুছিয়ে ফেলেছি, এখানে যে বোতলগুলো ডাম্প করা ছিল সেগুলোকে প্রত্যেকটাকে মেজে, যেগুলো আমার লাগবে, বড় দুখানা শুধু লাগবে না, ওগুলো রেখে দিয়েছি। আর এখানে ওই তেলের বোতলগুলো সেট করে দিয়েছি। আর দেখো যে নীল ট্রেটা ছিল আমার, আগের ফ্ল্যাটে চা খেতাম আমরা এটাই, তো সেটা এখন আর লাগে না বলে এটাকে বসিয়ে দিয়েছি, তাহলে আমার কাঠের ট্রেটা না নষ্ট হবে না। এটা কাঠ নয়, এটা প্লাইয়ের, মানে খুব যে একটা ভালো প্লাই তাও নয়, পাপাকে দিওয়ালিতে গিফট দিত সেইটা আর কি, সেই ট্রে, তো সেই ট্রে তো আর খুব মানে ভারী কিছু হয় না, পাপাকে বলেছে আরেকটা পেলে এরকম রেখে দিতে, তো সবসময় তো পাওয়া যায় না ওই আর কি। তো এইভাবে আমি গুছিয়ে দিয়েছি এটাকে, আর ওই দুটো বোতলে একটু একটু করে জল রয়েছে, তো খেয়ে নিই তারপরে ফেলে দেবো বোতলগুলো। আর এইগুলোর মধ্যে একটাই রাখবো মুড়ি, একটাই চা, এটা আমার মুড়িরই ছিল, ধুয়ে দিলাম, যেহেতু অনেকদিন মুড়ি রাখা হয়নি, এটাই রাখবো চানাচুর, আর ওটাই রাখবো মটর ভাজাটা। তো এগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেলে আমি সন্ধ্যেবেলা ভরে দেবো।
এদিকে হচ্ছে ভাত, আর এদিকে আমার হয়ে গেছে, এদিকে আছে চুনো মাছ, এটাই আছে মাছের ঝোলটা, আর এখানে আছে লাউ শাক। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর তো সব ধুয়ে মুছে আমি সার্ভ করে দিয়েছি। জলের বোতলগুলোকে তো এখানে ভরে সাজিয়ে দিয়েছি, কিন্তু এই জিনিসগুলোকে এখন রাখবোটা কোথায় সেটাই হয়ে গেছে আমার প্রবলেম। দেখি আপাতত সোফাতে রেখেই এখানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার এখানেই রেখে দেবো। তো এখান থেকে দেখো 500 চালটা যেটা নিয়ে আসলাম, জানি না কেমন হবে, ও বারবার জিজ্ঞেস করছিল মোটা হয়ে যাবে না তো ভাত। আসলে এখানকার সোনামাশুরিটা আমরা খেতে পারি না, এটাকে কী বেশ বললো, একটা বুলেট চাল না কী বেশ একটা বললো, বুলেট বললো, ডবল বুলেট। তো চলো আজকে আমাদের সন্ধ্যের টিফিনে হচ্ছে মুড়ি মাখা, সব দিয়ে দেখালামই তোমাদেরকে। আর আমি না একটু ভাজা মশলা অ্যাড করেছি, সেন্টটা বেশ ভালো লাগে। আর 2 কাপে 2টো রচা। তো চলো দিয়ে দিই। এখন বাজে 9:14, আর চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে, খুব একটা অগোছালো নেই আমার রান্নাঘর, তো গোছাতে হবে এমনটা নয়। আর আমি রাতে করবো হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর করবো হচ্ছে পরোটা। তার আগে তোমাদেরকে দেখাই, গ্যাস বুক করা হয়েছে, আর আমি যাওয়ার আগে সমস্ত বাসন কোসন এখানে ঢুকিয়ে দিয়ে গেছি। আর আমার গ্যাস রয়েছে ঠিক ওই ভেতরটাতে, একটু লালচে লালচে দেখতে পাচ্ছো কি, ওইখানটাতে রয়েছে। এগুলো বার করে আমাকে গ্যাসটা বার করতে হবে, বলেছে যে 3 দিনে চলে আসবে গ্যাস, আর গ্যাস কালকে বুক করা হয়েছে। তো আমি বারঠার করে রেডি করে রাখবো, যেদিন আসবে তারপরে আসবে, দেখা যাক। ওটা কালকে সকালে করবো না আজকে রাত্রে করবো, দেখি কখন কি করি। আপাতত ইচ্ছে করছে না খুব একটা, দেখা যাক। খুব যে একটা হ্যাপা তা নয় ওই আর কি, মানে বার করলে ওই জায়গাটাকেও একটু মুছে টুছে গোছাতে হবে, মানে মুছেই নেব যখন বার করবোই আর কি। অনেকদিন ধরেই আটকে রয়েছে, আর আটকে থাকলে কোনো জিনিস দেখবো একটা গুমোট গন্ধ হয়ে যায়, তো ওই জন্যই আর কি। তো ঠিক আছে, অসুবিধে নেই, করে ফেলবো ঠিক। তার আগে এখন করে নিই, আর পরোটা শুনছো এই কারণে, ইন্ডাকশনে আমি রুটি করতে পারি না, যে একদম অল্প তেলে আগের দিন যেরকম দেখেছো ওরকমই। আর আজকে আটা ময়দা মিশিয়েই করবো, শুধু ময়দা দিয়ে করবো না। এখন বাজে 9:37, সেখানে ফুলকপি আলু কাঁচা লঙ্কা সবটাই কাটা হয়ে গেছে, এখানে আমার আটা ময়দা মিলিয়ে মাখাটাও হয়ে গেছে, ওটা আমি ঢাকা চাপা দিয়ে রাখছি। এদিকে আগে বসিয়ে নিই এই ব্যাপারটাকে, কড়াই গরমও হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দেবো একটু। আর এটা কেন জানি না ভীষণই ভালো খাচ্ছে, তেলটা গরমই ছিল, অসুবিধে নেই। এবার ঢাকা চাপা দিয়ে নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি ফেলে ভাজবো, আর কিছুই নয়, ঢাকা চাপা দিয়ে দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক এই কারণেই আমি আগে আগে করে নিই, দেখতেই পাচ্ছ এই যে এই অবস্থা, ইন্ডাকশনে চলে গেল, লাস্ট 2টো পরোটা ভাজছিলাম, এই দেখো এই পাশটা হয়নি তেমন ভাবে। ঠিক আছে, এক পাশ হয়ে গেছে তো হয়ে গেছে, এটা ওকে দিয়ে দিই তাহলে, আর কি করা যাবে। দেখতেই পেলে লাস্ট পরোটা করতে করতেও কারেন্টটা চলে গেল, এত অস্বস্তি লাগে না, এখানে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, 6 মিনিটে থাকতে কিন্তু এতটা কারেন্ট যেত না। যাই হোক, আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জানি না কী আলু এনেছে আমি, নতুন আলু টাইপের আলুটা, তো মানে ভাজার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যে একটু শক্ত শক্ত ধরে গেছিলো, আর ও আর আমি দুজনেই এই আলুটা একদমই পছন্দ করি না। যাই হোক, শেষের দিকে আর 4-5টা পড়ে রয়েছে বোধ হয়, দেখি এই শনিবার দিন যাবো বাজারের দিকটাতে। আর মুড়ি ওখানেই পড়ে রয়েছে, কারণ মুড়ির কৌটোটা শুকায়নি, বাদ বাকি আমি সবটাই ঠেলে দিয়েছি। তো এই কদিন যে বিয়েবাড়ি গেছি, তারপরে মানে অনেকগুলো বিয়েবাড়ি যেহেতু ছিল, পরপর মেকআপ ঠোসা হয়েছে মুখের মধ্যে আর কি, তো বর্ষাও মেকআপ করিয়েছে একদিন, তো সব মিলিয়ে মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, স্কিনের অবস্থা। তো তারপরে যে আমি তার জন্য স্কিন কেয়ার একটু করব বা কিছু প্যাক লাগাবো, মুখে যত্ন নেব, সেই টাইমটা আমি আর পাইনি, কারণ দেখতেই পাচ্ছি এখন এগুলো পড়ে রয়েছে, কোনোটাই কিছু গোছানো হয়নি। ভেবেছিলাম এই সানডেতে প্রমি রান্না করবে, আমি গুছিয়ে ফেলবো, বাট হবে না, ওর বোধহয় অফিস থাকবে, তো সবটা মিলিয়ে একদম বিধিচ্ছির অবস্থা। তাই ওকে আমি বলছিলাম যে আমি নাচুনিও কম না আর কি, আমি জানি এসে আমাকে এই খাটনিগুলো কাটতে হবে, এত তুলো বালি সবটা ঝাড়তে ঝাড়তে আজকেও ঠাকুরের এখানটা পরিষ্কার করা হলো, বোতলগুলো মাজা হলো, সিলিন্ডারটা বার করলাম ওখান থেকে, ওগুলো সব রাত্রিবেলা পরিষ্কার করলাম, তো সব মিলিয়ে জানি অনেকটা খাটনি। কিন্তু তারপরেও মানে কলকাতা যাওয়ার ইচ্ছেটা আলাদা জায়গায়, ওটা আর বলে বোঝানো যাবে না, যারা আমরা বাইরে থাকি তারা জানি। মৌদি আমাকে বলছিল আর কি, মানে আমার ইউটিউবার বন্ধু এক, তো ওই দিদিও ব্যাঙ্গালোরেই থাকে, তো বলছিল সেটাই, যারা আমরা বাইরে থাকি তারা আমরা জানি।
তো যাই হোক, এইসব নিয়ে আর কথা বাড়াচ্ছি না। যা আর এখন এই শিট মাস্কটা লাগাবো, এটা না আমি সেই কিনেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কোনো একটা বিয়েবাড়িতে আমি যখন দেখবো মুখের অবস্থা খুবই টায়ার্ড বা কিছু, তো তখন একটু লাগিয়ে নেবো। যদিও দিয়ার বিয়েতেই সেটা ছিলাম, একটু টায়ার্ডই ছিলাম, এত মানে ব্যাঙ্গালোর থেকে গিয়েই পরের দিন আবার দুর্গাপুর এসব করা হয়েছিল, তো তখন ভেবেছিলাম কিন্তু আর টাইম পাইনি। আমি শিট মাস্ক লাগিয়ে ওই আধ ঘন্টা বা 20 মিনিট যে টাইম দেবো সেই টাইমটা আমি আর পাইনি। তো যাই হোক, ভালোই হয়েছে সব, যখন বিয়েবাড়ি কেটেই গেছে আমি ফিরেও এসেছি, তাহলে স্কিন কেয়ারটা এটা দিয়ে শুরু করা যায়। আজকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এটা লাগিয়ে একটু শুয়ে পড়বো, তাহলে তারপর কিছুক্ষণ 20 মিনিট মতো রেখে নিয়ে, 15-20 মিনিট মতো রেখে নিয়ে তারপর উঠিয়ে দেবো। যদিও এখানে লেখা রয়েছে কতক্ষণ কি, আমি কখনো শিট মাস্ক ইউজ করিনি আর কি, জানি না এটা কেমন হবে। তো দেখা যাক, এটা আছে মেড ইন কোরিয়া, আর এটা হচ্ছে বেরিজ বেরিজ ফেসিয়াল শিট মাস্ক। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। ডিমার্টে এগুলো প্রচুর পাওয়া যায় অফারে, নানান রকমের পাওয়া যায় আর কি, নানান রকম দেখতে আর কি, নানান রকমের কিছু পাওয়া যায়। যাই হোক, আমি এটাই এনেছিলাম লাস্ট টাইম, এটা লাগিয়ে নেবো আজকে। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা। আর কালকে এটা রিভিউ আমি দিয়ে দেবো সকালে।